এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কেমন আছিস? কি রে তাই কি আছে, এভাবে ছুটছিস কেন? অবাককাণ্ড ভট্টাজি মশাই, তুমি না দেখলে বিশ্বাস করবে না। কি ব্যাপার রে? সত্যটা বেঁচে আছে। সাত সকালে কচরিম টেনেছিস? হ্যাঁ, সত্য বেঁচে নেই, বেঁচে আছে ওর ভূত। বাস স্ট্যান্ডে আমি নিজের চোখে দেখে এসেছি। এ কি করে সম্ভব? খবরের কাগজে বেরিয়েছিল সত্য যুদ্ধে মারা গেছে। চুলে যাক তোমার খবরের কাগজ, আমি চললাম মণিবৌদিকে খবর দিতে। হ্যাঁ, আরে শোন শোন, তোর মণিবৌদি মন্দিরে। ও বৌদি, সত্য বেঁচে আছে, সত্য ফিরে এসেছে। এখন তোমার সব দুঃখের শেষ, আবার তুমি থাকা সিঁদুর করো। এক্ষুনি বাড়ি যাও। বলো ও মনি, গত জন্মে তুই নিশ্চয়ই কোনো পুণ্যি করেছিলি রে, তাই এ জন্মে তোর সিঁথি সিঁদুর তুই আবার ফিরে পেলি। হ্যালো বুনি, খবর পেয়েছিস? তোর কপাল ভালো, তোর সবই বেঁচে আছে রে। ওরে ও মনি, তুই তো এদিকে সাবিত্রী রে, মৃত্যুর হাত থেকে স্বামীকে বাঁচিয়ে আনলি। Thank you.
মনি 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 তুমি কাঁদছ মনি, বরং তোমার গর্ব করার কথা। আমার তো শুধু একটা হাত গেছে, দেশের জন্য যদি আমার প্রাণটাও যেত তাহলে তোমার চোখে এক ফোঁটা জল আসা উচিত নয়, কারণ তুমি একজন বীর জওয়ানের স্ত্রী। সেদিন যদি আমি হাতটা না হারাতাম, শত্রুপক্ষ আমাদের দেশের সীমানা অতিক্রম করে ফেলত। শত্রুপক্ষ আর আমাদের দেশের মধ্যে ব্যবধান ছিল শুধু একটা সেতু। আমাদের লক্ষ্য ছিল সেই সেতুটাকে উড়িয়ে দেওয়া, আর সে দায়িত্বটা পড়লো আমার উপর। আমি সেতুটাকে উড়িয়ে দিলাম, তারপর জানি না কি হল। যখন জ্ঞান ফিরল আমি তখন সীমান্তের একটা হসপিটালে। শত্রুপক্ষের গুলিতে আপনার বাঁ হাতটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনাকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে বাঁ হাতটাকে অ্যাম্পুট করতে হয়েছে। बटालियन 303, तुमको हुक्म होता है तुम उस ब्रिज को उड़ा दो। किंतु युद्ध क्या कुछ चल रहा है? ना, युद्ध शेष। সীমানা ব্রিজটা ভেঙে যাবার পর শত্রুরা পিছন দিকে সরে গেছে, তবে সেই বীর জওয়ান আর শহীদ যেই ব্রিজটা উড়িয়ে দিয়েছে তার নাম সত্যব্রত দাস। সরকার তাকে পরম বীরচক্র উপাধি দিয়েছে। আমি শুধু এটুকুই জানি, তোমার শাখা শিরুরের শক্তি আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। তুমি বেঁচে থাকবে, আমি মাথা সিঁদুর মুছে দিয়ে কত বড় পাপ করেছি। যেদিনই ভারতের জওয়ানের স্ত্রীরা তাদের স্বামীর মাথায় চন্দনের তিলক কেটে আরতি করে তাদের যুদ্ধে পাঠিয়ে দেয়, সেদিনই তারা তাদের মাথার সিঁদুর ভারত মাতার পায়ে অর্পণ করে। আমি তো ফিরে এসেছি, সিঁদুরের জন্য এত ব্যস্ত কেন? কে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা, তুমি এসেছো বলে হেডমাস্টার মশাই আমাকে ছুটি দিয়েছে। তুমি যে বললে বাবাকে ঠাকুর আকাশে নিয়ে গেছে, আমাদের ডাক শুনে ঠাকুর বাবাকে পাঠিয়ে দিয়ে দেখলে তো। Thank you.
বন্ধুগণ, আজ আমাদের গ্রামের সৌভাগ্য যে আমরা একজন বীর জওয়ানের সম্বর্ধনা দিতে এখানে একত্রিত হয়েছি। তিনি শুধু আমাদের গ্রামের গর্ব নন, সারা ভারতবর্ষের গর্ব। যুদ্ধের ডামাডোলে মারা গিয়েছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছিল, কিন্তু উনি বেঁচে আছেন আর নিজের গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য এখানে ফিরে এসেছেন। সেই বীর জওয়ানকে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি এবং অনুরোধ করছি তিনি আমাদের কিছু বলবেন। নমস্কার, আমি জিতেন বাবু ও গ্রামবাসীদের কাছে কৃতজ্ঞ যে আমার মতন একটু সামান্য জওয়ানের জন্য এত বড় উৎসবের আয়োজন করে আমাকে সম্মানিত করছেন। আমাদের দেশ নির্ভর করছে দুটো শক্তির ওপরে, দেশ রক্ষার জন্য জওয়ান আর দেশের উৎপাদন বৃদ্ধির জন্য কিষাণ। এই চাষের সাহায্যের জন্য আমি নিজের গ্রামে ফিরে এসেছি। জয় জওয়ান, জয় কিষাণ। সত্যব্রত বাবুর গভীর দেশভক্তি আমাকে অনুপ্রাণিত করেছে, সেই জন্য আমি আজ এই সভায় প্রতিশ্রুতি দিচ্ছি যে সত্যব্রত বাবুর হাতে আমি একটি ট্রাক্টর উপহার দেব, সেটা আমাদের গ্রামের সেবায় লাগবে। তুমি ঠিকই বলেছ, জিতেন বাবু দেবতুল্য লোক, এত অর্থ এত পয়সা তবু এতটুকু অহংকার নেই, সব সময় পরের দুঃখে দুঃখী। কে কেউ যখনই বিপদ আপদে পড়ে জিতেন বাবু তখনই ছুটে এসে তার পাশে দাঁড়ান। হ্যাঁ, জিতেন বাবু মতো লোক আমাদের গ্রামের ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের দেশ সোনা হয়ে যেত। আপনি ঠিক বলেছেন, জিতেন বাবু একজন দেবতুল্য মানুষ। হ্যাঁ ঠিক, সত্যি। হ্যাঁ আচ্ছা ভাই, আমরা আসি, কেমন? হ্যাঁ চল 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 আমায় এখানে বেঁধে রেখে আমার মেয়ে চম্পাকে জিতেন্দ্রবাবুর গুন্ডারা তুলে নিয়ে গেছে। জিতেন্দ্রবাবুর গুন্ডা? জিতেন্দ্রবাবু এসব কথা জানেন? আমি কিচ্ছু জানি না। জিতেন বাবু এত ভদ্রলোক হয়ে এই সমস্ত নোংরা লোকগুলোকে পুষছেন? সত্যদা, সত্যদা, আমার চম্পাকে তুমি বাঁচাও, বাঁচাও সত্যদা। জিতেন বাবু কোথায়? চম্পা কোথায়? চম্পা? আমি জানতে চাই চম্পা কোথায়? এই চুপচাপ চলে যাও, নইলে ওই হাতটা গেছে ওটাও চলে যাবে। Thank you.
এসো এসো ভেতরে এসো। ভদ্রতার মুখোশের আড়ালেই তাহলে আপনার আসল রূপ। আরে তো ডাল ভাত, খুব সামান্য ব্যাপার। সত্য তোমার আর আমার সম্পর্কের ভেতর এসব কেন টেনে আনছো ভাই? কি বললেন? একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করে দেওয়াটা সামান্য ব্যাপার? সত্য যেরকম তোমার যুদ্ধে কতজন মারা গেল, কতজন খোঁড়া হয়ে পড়ে থাকলো, কেউ অত খোঁজ খবর রাখে না। সেরকম আমাদের সমাজে এও কি নগণ্য ব্যাপার? কেউ এর হিসেবই রাখে না। হিসেব রাখে না এই জন্যে যে আপনাদের সমাজকে ঘিরে থাকে একদল অশিক্ষিত না খেতে পাওয়া মানুষ, যারা বেঁচে থাকে আপনাদের দয়া দাক্ষিণের ওপর। তাদের চোখে ভালো মানুষের ঠুলি পড়িয়ে দেওয়া খুবই সহজ কথা। সেই ঠুলি আজ আমি খুলে দেবো আর সকলকে চিনে দেবো আপনার আসল রূপ। সে তো লাভ হবে না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। বরং তোমার মুখটা বন্ধ রাখো, তাতে আমারও লাভ আমারও লাভ। না, আমি অন্যায়কে কিছুতেই বরদাস্ত করবো না। বলো মুখ বন্ধ রাখার জন্য কত নেবে? 10,000, 15,000, 20,000 না 30,000? আপনি টাকা দিয়ে সত্যকে কিনতে চাইছেন? হ্যাঁ, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারে তাকে টাকা দিয়ে কেনা যায় না। না, আমি তোমাকে কিনতে চাই না। আমি তোমার ভালোর জন্য বলছি, তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বলছি। আমার বিরুদ্ধে দাঁড়ালে তোমার সাংঘাতিক ক্ষতি হবে, সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমাকে চোখ দেখালে আমি ভয় পাবো ভাবছেন? হ্যাঁ, না কখনো না। আমি আপনার প্রত্যেকটা কুকীর্তির কথা গ্রামবাসীকে জানাবো। যারা আপনাকে দেবতার আসনে বসেছে সেখান থেকে আমি আপনাকে না ভাবো, যেটা কখনো স্বপ্নেও ভাবিনি, তাও কখনো বিশ্বাস করা যায়? তুমি কি ভাবছো আমি মিথ্যে কথা বলছি? সত্যি মিথ্যে জানি না, এমন কথা কেউ কখনো বিশ্বাস করতে পারবে না। জিতেন চৌধুরীর মতন দেবতা তুল্য লোক সে কখনো মুশকিল দেখে সেখানে হয়েছে। তোমরা ওকে এমন চোখে দেখেছো তার অন্যায়টুকু তোমাদের চোখে পড়ে না। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কেন, লিতাই বলবে, তার মেয়ে চম্পা বলবে, তারা বললে তোমরা কথাটা মেনে নেবে তো? হ্যাঁ, ওরা যদি পঞ্চায়েতে এসে বলে তাহলে আমরা মেনে নিতে পারি বই কি? চলো নিতাই ঘরে, পঞ্চায়েতের সামনে নিতাই আর চম্পা নিশ্চয় সত্যি কথা বললে। চলে আমি কেন পঞ্চায়েতকে বলছি? আমার হয়েছে কে? আরে জিতেন বাবুর গুন্ডারা তোকে বেঁধে চম্পাকে তুলে নিয়ে গেছিল, সেই কথাটাই বলবি? আমাকে বেঁধে রেখে চম্পাকে তুলে নিয়ে গেছে? এমন বাপের বেটা আছে কি ওই গ্রামে? কি বলছিস নিতাই? বিয়েই হলো না, ছেলের নাম দেখে ফেললো গোপাল, আসলে কিছুই ঘটেনি আর কি। অথচ রটাচ্ছে চম্পার নাকি ছিলটা নিয়ে। জিতেন বাবু কিরকম লোক তাকে আমরা জানি না, উড়েতে জুড়ে বসে আমাদের শেখাচ্ছে। বলিয়ারি সত্য বোধ বলিয়ারি, এ তো দেখি দিনকে রাত করে ফেলবে। হ্যাঁ চলো চলো, বেকার সময় নষ্ট করে লাভ কি? বলছি কেন তোর পরিবর্তন? বল কেন তোর পরিবর্তন? চপা চপা, তুই কিছু বলছিস? তুই কিছু বলছিস? বলো মুখ বন্ধ করার জন্য কত নেব? 10,000, 20,000, 30,000? জিতেন বাবু টাকাই তোর মাথা খারাপ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিতেন বাবু আমার টাকা দিয়েছে, তা তোমার কি যায় আছে? গ্রামবাসীরা কে? আমি খেতে না পেলে ওরা কি আমায় খাওয়াবে? জিতেন বাবুর টাকা দিয়ে আমি চম্পার ভালো জায়গায় বিয়ে দেবো, তারপর সারা জীবন সুখে কাটাবো। নারীন, এটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে তোকে লড়তে হবে। না চম্পা, চম্পা শোন, চম্পা শোন, চম্পা টাকাটা বড় নয়, ইজ্জতটা বড় কথা। জিতেন বাবুর মতন লোক যদি তোদের ইজ্জত কেড়ে নেয় আর তোরা চুপ করে থাকিস, তাহলে পৃথিবীটা কেউ তোদের মা বোনের সম্মান দেবে না। জিতেন বাবুর এই অন্যায় যদি তোরা প্রশ্রয় পায় তাহলে তো দিন দিন বাড়বে। এই গ্রামের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আর তোর আছে, ওপরে ভগবান আছে। তুই ভয় পাস না চম্পা, মুখ কর, মুখ কর চম্পা। আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো জিতেন বাবু আমার ইজ্জত লুট করেছে, আমার মুখ বন্ধ করার জন্য ছুড়ে দিয়েছে টাকা। চম্পা চম্পা
চম্পাকে হত্যা করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমার শুধু একটাই অপরাধ, আমি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে যুদ্ধ ফেরত সৈনিক হয়ে যে জঘন্য হীন কাজ সে করেছে তা দেখে আমাদের দেশের সমস্ত সৈনিকদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। ইওর অনার, আমি মাননীয় আদালতকে অনুরোধ করছি আসামিকে চম্পার হত্যার জন্য এমন নির্মম কঠোর শাস্তি দেওয়া হোক যা দেখলে সমাজের আর কোনো লোক এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়। দ্যাটস অল ইওর অনার। সত্যব্রত দাস, তোমার কিছু বলার আছে? বলে কোনো লাভ নেই ইওর অনার, কিছু মাত্র লাভ নেই। সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করবার জন্য দরকার সাক্ষী আর প্রমাণ। আইন আদালতের নামে এদেশে যা প্রশাসন চলছে তাতে আমাদের মতন সাধারণ নাগরিক কোনোদিনই সুবিচার পাবে না। এসব দেখে এদেশের শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থার উপর আমার ভরসা একেবারেই চলে যাচ্ছে ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসটেইন। আসামি মাননীয় কোর্ট এবং সংবিধানকে সমালোচনা করে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করবার চেষ্টা করছি ইওর অনার। বাজে কথা ছেড়ে আসামিকে যদি কিছু বলার থাকে তা বলবার আদেশ দিন ইওর অনার। ইয়েস, বি ভেরি স্পেসিফিক। হুজুর, আমি সীমান্তে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছি ভারতের সুখ শান্তির জন্য, ভারতের নিরাপত্তার জন্য। আমি গ্রামে ফিরে এসে দেখেছি এই জিতেন চৌধুরীর মতো লোকগুলো দেশের শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ করছে। দুর্নীতির টাকা এরা আইন ও শাসন ব্যবস্থাকে অচল করে দিয়ে সত্য ধর্ম ন্যায়ের গলা টিপে মেরে ফেলেছে। এই লোকগুলো সীমান্তের ওপারের লোকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বিপজ্জনক। হুজুর, আমাকে যদি একদিনের জন্য শাসনভার দেওয়া যায় তাহলে ট্যাঙ্কের মুখগুলো এদিকে করে এদের আমি নিজস্বভাবে হত্যা করব। আমি নির্দোষী হওয়া শুধু আপনার বিচার ব্যবস্থা আমাকে যা শাস্তি দেবেন একজন সুসভ্য নাগরিক হিসেবে আমি হাসি মুখে তা মেনে নেব। সমস্ত সাক্ষীদের বয়ান ও সমস্ত প্রমাণকে ভিত্তি করে আদালত আসামি সত্যব্রত দাসকে ভারতীয় পেনাল কোড 377 ও 302 ধারায় দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আজীবন কারাদণ্ডের আদেশ দিল। চলুন চলুন। না, ওকে যেতে দেবো না, ও নির্দোষ। ওকে ছেড়ে দিন, ওকে যেতে দেব। তুমি একজন বীর জওয়ানের স্ত্রী হয়ে কাঁদছো। এসব কি হয়ে গেল? শত্রুপক্ষকে হটাবার জন্য আমাকে একটা হাত উৎসর্গ করতে হয়েছিল। আমি ছেলে মেয়েদের মানুষ করব কি করে? তোমাকে ছাড়া বাঁচবো কি করে? মনে, আমি দেখতে থাকবো তুমি মাথা শুধু মুছে দিচ্ছিলে, এখন সে সিঁড়ি তোমার মাথায়। সেই সিঁড়ি কারে ভেবে আমার ছেলে মেয়েকে তুমি মানুষ করো। বাচ্চা সাপের এত বিষ? এই সাপ ছোবল মারার আগে এর বিষ দাঁত গুলো বেশ ভালো করে ভেঙে দিতে হয়। Thank you.
হয়েছে? কি হয়েছে মনি বৌদি? এত রাত্রে কাকাকে কিছু দেখে দিন না, সকালবেলায় নপাড়ায় গেছেন, এত বৃষ্টি পড়ছে, আজকে গিয়ে ফিরে আসতে পারবেন? আমার চমুকে বলো আমি কি দোষ করেছি বলো, তুমি আমাকে শাস্তি দিচ্ছ কেন? আমি যদি বোঝ করেছি তোমার সৃষ্টিতে, আমার প্রাণ নিয়ে নাও, আমার চমুকে বাঁচাও। Oh,
জ্বালাতে মোছাতে অন্ধকার বিধির বিধান কাটাবে কে আর বিধির বিধান কাটাবে কে না যেতে হবে না, আজকে শিবরাত্রি, এক্ষুনি খোঁজলে ভিড় হয়ে যাবে, চুপ কর বস। না কি অম্বল হয়েছে, পেট গোলমাল করছে? আচ্ছা যা যা তাড়াতাড়ি আসবি, বুঝলি? হ্যাঁ ক্ষমা করবেন মা। মা না, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আসছি। আমার সমু বেঁচে থাকলে এই বেশি হতো। আমি ভাবলাম তুমি বোধহয় দোকানে ব্যস্ত আছো। আমি ব্যস্ত ছিলাম, আর ফুলটা কি এখানে উড়ে এলো? আরে না না না, আমি মনে করেছিলাম তুমি বোধহয় ফুলটা কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছো। তুমি বুঝি নিজে মন্দিরে না গিয়ে প্রণামটা অন্য কারো হাতে পাঠাও? তাই কখনো হয় নাকি? তাহলে কি করে ভাবলে আমার দেবতার কাছে আমি নিজে না এসে ফুলটা অন্য কারো হাতে পাঠিয়েছি? আরে শোনো 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 শোনো, না সত্যি মাথা স্ক্রুটা একটু ঢিলে হয়ে গেছে। আমি কি স্ক্রু ড্রাইভার চাইলাম? এটিএমবি আমায় দু নম্বর রেঞ্জটা দে। রেঞ্জ বললে গুরু কেঁচি। রেঞ্জ বাবা রেঞ্জ বললে ছুঁ। এই বেটা টিএমবি, এটা কি দর্জির দোকান? ছুঁচ কাঁচি এইসব থাকবে? এই দেখ তোর কান থেকে যন্ত্রটা বেরিয়ে গেছে। রেঞ্জ রেঞ্জটা দে। রেঞ্জ তাই বলো গুরু। আচ্ছা বাপি বাবু, ওই রেঞ্জটা কি? একটা যন্ত্র যা দিয়ে পুলিশ চোর ধরে।
আপনি কেটে পড়ুন পান্তুল বাবু, যান কাচেরিতে গিয়ে বাদাম খান। কেন? আপনি এখানে থাকলে কনসেন্ট্রেশন ব্রেক করছে। রেঞ্জ কি, রেডিয়েটার কি, সেটা আপনাকে বোঝাবো না কাজ করব? নমস্কার। কিন্তু আমার গাড়িটা ঠিক না হলে আমার বড় অসুবিধা হবে, ছুটে যাবো কি করে? যেমন করে রোজ যাও। একটা নতুন গাড়ি কিনে নিন, এই ভিক্টোরিয়া মডেলের গাড়িটা। ভিক্টোরিয়াটা কি জানেন না? স্টিয়ারিং এর গোলটা হচ্ছে ভি, আর ডান্ডিটা হচ্ছে টোরিয়া। ওহো, ওইটাও খারাপ হয়ে গেছে, কি বাদলাতে হবে? আপনি যান, ভিক্টোরিয়ান গাড়িটা একেবারে কুইন এলিজাবেথ করে পাঠিয়ে দেব। এলিজাবেথ কে? আবার এলিজাবেথ কে? এলিজাবেথ কে? Who is the mechanic? I is the mechanic. You are? Yes, I are. আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দেবেন? Yes, এখনই। IDMB, 10 guarantee. Chap, PMB, no guarantee. আমি দেখছি। PMB. অনেক সময় লাগবে, প্রায় দু ঘন্টা। ঠিক আছে, গাড়ি তো রইল, এই নিন চাবি, আমি দু ঘন্টা পরে আসি। ওকে, থ্যাংক ইউ। এই টিএমবি। ইয়েস স্যার। পেছনের চাকায় জ্যাক লাগা, আমি ইঞ্জিন দেখছি। এই রমেশ। ইয়েস স্যার। ডিকি খোল, জ্যাক লাগা। ইয়েস। শহরের ভেতর থেকে গাড়ি গায়েব হয়ে গেল আর তোমরা কেউ ধরতে পারলে না? আমরা স্যার সমস্ত শহরে অলিতে গলিতে পর্যন্ত তল্লাশি করেছি, কিন্তু ওই নম্বরে গাড়ি কোথাও পেলাম না। চোর যদি চুরি করে থানার সামনে গাড়িটা রেখে দেয়, তাহলে পুলিশ ডিপার্টমেন্টের দরকার কি? কিন্তু স্যার গাড়িটা যদি শহরে না থাকে? আমরা সব চেকপোস্টে খবর দিয়েছি, সব থানায় বলে করেছি, গাড়িটা যদি যেত তাহলে কি ধরা পড়তো না? আমার দৃঢ় বিশ্বাস গাড়িটা এই শহরেই আছে, আমাকে নিজেই সার্চে যেতে হবে। গাড়িটার নম্বর কি? WME 9193। চালাও তাড়াতাড়ি। আরো তাড়াতাড়ি চালাও জোরে। এই চপে কর, গাড়ি রাখো। এ গাড়ি সার্চ হবে কনস্টেবল স্যার। না, যে পর্যন্ত এই গাড়ি আমার হেফাজতে আছে আমি কাউকে ছুটে দেবো না। আচ্ছা, তোমরা হা করে দেখো, কি যাও। গাড়ি মালিকের কাছে পৌঁছে দেবার পর আপনার যা করার তাই করবেন। মালিক ফালিক আমি কিছু জানি না, আমি এ গাড়ি সার্চ করবো স্যার। কোথাও কিছু নেই স্যার। নির্দোষীকে দোষী করতে আপনাদের এক মিনিটও সময় লাগে না ইন্সপেক্টর, কিন্তু একবার দোষী সাব্যস্ত হলে সারা জীবনেও আপনারা তাকে নির্দোষী প্রমাণ করতে পারেন না। তুমি দোষী কি নির্দোষ তার উত্তর আমি তোমাকে সময় মতন দেব, কিন্তু মনে রেখো এই কাজের সঙ্গে যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি কিন্তু ইন্সপেক্টর অমরের হাত থেকে রেহাই পাবে না। ইউ ক্যান গো নাও। তো
তাহলে জিনিসটা গেল কোথায়? রবি, দাদা কোথায়? তোমার দাদা, তোমার দাদা মেন সাহেবের গাড়ি চাল দিতে গেছে। দাদাকে নিয়ে আর পারা গেল না। যতবার বলি খাওয়া দাওয়া ঠিক সময় করো, কিছুতেই শুনবে না। আপনি কেমন ধরনের মেম সাহেব বলুন তো? এটা খাওয়ার সময় না গাড়ি চাল দেওয়ার সময়? খাবার সময়। আমার খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। তুমি বুঝি রোজ দাদার জন্য খাবার নিয়ে আসো? না না, আমার যেদিন কলেজ ছুটি থাকে সেদিন আসি, আর না হলে মা আসে। আর কাজ কম থাকলে দাদা নিজেই যায় খেতে। আর না খেলে খাটবে কি করে? আর না খাটলে সংসারটা বা চলবে কি করে বলুন তো? তোমার দাদা বুঝি সংসার চালায়? শুধু সংসার নয়, এই গ্যারেজটাও চালায় দাদা। 10 বছর ধরে অন্য লোকের গ্যারেজে কাজ করতে করতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে এই গ্যারেজটা করেছে। এমন গ্যারেজ এখানে আর একটাও নেই। তুই গাড়িতে সাফ করে দে। কি হলো? মাফ করে দেবো কাকে? ইন্সপেক্টরকে? মাফ নয়, এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। শুনি, কতক্ষণ? অনেকক্ষণ। আচ্ছা, প্লেন সাহেবের গাড়ি ঠিক হয়ে গেছে তো? অফকোর্স। আপনি তো ভালো ইংলিশ বলেন। ইয়েস, আই আর, আই আর। এই চেম্বি, মেম সাহেবের গাড়ি দিয়ে দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সেম টু ইউ। কিন্তু আপনার বিলটা চেম্বিকে দিয়ে দেবেন। ওকে, বাই সোনি, বাই বাই। কি দাদা, মেম সাহেবের গাড়ির ওপর এত যত্নের কারণটা কি? চুপ কর। আজ আমি বাড়ি গিয়ে মাকে সব রিপোর্ট দেবো। আমি জানতে চাই গাড়িটা গেল কোথায়। এতদিন এ শহরে থেকেছি, এরকম গাড়ি হাপিস তো কোনোদিন শুনিনি। শত সব অপদার্থের দল, ওরা ওরা গাড়ি নিয়ে আসবার সময় পুলিশ তাড়া করেছিল, তাই আমরা গাড়িটা গ্যারেজে রেখে দিয়েছিলাম। এখন দেখছি গাড়িটা গ্যারেজে নেই। তাহলে গাড়িটা গেল কোথায়? কোটপুরের মতো কি গ্যারেজ থেকে উপে গেল? ওই তো ম্যাডাম বাইরে নিয়ে এসেছে। তোমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছিল, আমি মা কালী গ্যারাজ থেকে গাড়িটা সারিয়ে তারপর এলাম। ঠিক আছে, তুমি যা তোরে। কি খুলে মালটা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছো? হ্যাঁ, দেখি খালি দেখুন স্যার। ইম্পসিবল, মাল গেল কোথায়? আচ্ছা, রুবি যে গ্যারেজের নাম বলছিল কি? মা কালী গ্যারেজ। মা কালী গ্যারেজ, যাও সেখানে দেখো, পুরো 25 লাখ টাকার মাল আছে। যদি না পাওয়া যায় আমি তোমাকে ক্ষমা করবো না। যাও। কোথাও কিছু নেই, ভালো করে দেখো। তুমি এই গ্যারেজের মেকানিক? হ্যাঁ। কি হয়েছে? ভাজা মাছটি যেন উল্টে খেতে জানো না। মালগুলো কোথায় রেখেছ? মাল কি মাল কিছুই মনে পড়ছে না?
WMA 9193 গাড়িটা এখানে সারাবার জন্য এসেছিল। কোথায় রেখেছ? ভালো ভালো বলবে না? যদি না বলি? বলবে না। আচ্ছা মিলে যাবে। আপনার ছেলে কোথায়? থানাতে, কাল রাতে ডিউটি ছিল। তুমি আমার সঙ্গে এসো মা। আপনি ঠিক বলছেন, মিলে যাবে। ভগবান চাইলে ঠিক মিলে যাবে। তুমি আমার সঙ্গে এসো মা। মা, পুরো জ্ঞান এসেছে। আমাদের থানা বাবু অমর বাবুর রক্ত পুরুষের সঙ্গে একদম মিলে গেছে। তোমার মহিমা তুমি জানো ঠাকুর। ডাক্তার বলে কি ডেঞ্জারাস ওভার। আপনার উপরে যান, আমি ওষুধ নিয়ে আসছি। বাপি বাপি কেমন আছে কি বাবা? তুমি তোমার ছেলেকে দেখছো, আর তোমার যে ছেলেকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানো তাকে দেখছো না? তো ইনি হলেন আমার আরেক দাদা, অমর দাদা। উনার জন্যই তো দাদা নতুন জীবন ফিরে পেল। তুমি আমাকে চিরদিন কোলে রাখবে বাবা। কোন ছেলে মাকে ঋণী করতে পারে? বরং মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। না মা, আমি তো বেশি কিছু করিনি। ভাইয়ের জন্য ভাইয়ের যে কর্তব্য আমি তাই করেছি। অমর ঠিক বলেছে মা, তোমার ছেলেকে আর আমার ছেলেই বা কে? আমরা শুধু মায়ার বাঁধনে পড়ে আমার আমার বলে বেড়াই। তোমার আর কিসের চিন্তা মা? তুমি পেলে দু দুটো ছেলে, আর আমি পেলাম
যদি তো দাদা কথা কথা আবার এখানে করতে গেল মেকানিকটা সাহস তো কম না এত মার খেয়ে বললো না যে মালটা রেখেছে কোথায় আচ্ছা ও থাকে কোথায় থাকে ওই গ্যারেজের কাছে আচ্ছা আচ্ছা প্রেম তুমি ওর আগের কোনো খোঁজ নিয়েছো আমি খোঁজ নিয়েছি স্যার ও আগে থাকতো দরমধুপুরে দরমধুপুর ওর বাবার নাম কি সত্যব্রত দাস সত্যব্রত দাস আপনি ওকে চেনেন নাকি চিনি চিনি তবে এখন থেকে আর একটু ভালো করে চিনতে হবে তো আচ্ছা ওর আর একটা ছেলে ছিল না কোথায় গেল সেটা স্যার নতুন মালটা এসে গেছে গাড়িটা আছে বুঝলে বাঘকে মারতে হলে গরু ছাগল একটা অব দিতে হয় আচ্ছা শুনলাম নাকি নতুন ইন্সপেক্টরটা খুব কড়া হ্যাঁ স্যার তা কড়া কি নরম একটু পরীক্ষা করে নিতে হবে তো ও সি WMA 9193 গাড়িটা আপনার দেখুন ইন্সপেক্টর একজন সৎ দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজের মঙ্গলের জন্য পুলিশকে সাহায্য করা আমাদের কর্তব্য কিন্তু গাড়িটাতে তো আপনার অনুমান ঠিক যেদিন পুলিশ আমার গাড়িটাকে ফলো করছিল সেদিন আমার মেয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছিল মাকালী গ্যারেজে তার মানে মানেটা স্পষ্ট গ্যারেজটাকে কেন্দ্র করে একটা গ্যাং ওর পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে ওতে আমাদের মতো শহরের প্রতিষ্ঠিত নাগরিকদের সারাতে দেওয়া গাড়িগুলো ব্যবহার করছে যাতে আপনাদের নজর এড়াতে পারে আপনি প্রমাণ দিতে পারবেন অফকোর্স প্রথম প্রমাণ হচ্ছে গাড়ির সম্বন্ধে আপনি ঠিক খবর পেয়েছিলেন আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওদের অসাবধানতায় গাড়ির ডিকিতে ফেলে যাওয়া কিছু প্যাকেট তাহলে বিপ্লব কি জড়িত আসুন নিজের চোখে দেখে নেবেন আসুন ডিকি খোলো সেদিন গ্যারেজে কে গাড়ি নিয়ে গিয়েছিল আমার একমাত্র মেয়ে রুবি যাক বাবা কম চিন্তা ছিল তোর যে দেখো দাদা কে এসেছে কে রে সোনিকা পিছনেন আর ইনি হচ্ছেন গুরুর মা থাক মা হয়েছে কে রুবি মেম সাহ টিনার গাড়ি দাদা যত্ন করে সারায় আমি খুবই দুঃখিত আমার জন্য আপনার না না এ আর কি আপনার গাড়ি কেমন চলছে ফাইন আপনি কবে আসবেন গ্যারেজে ম্যারেজ না না গুরুরা কোনো বিয়েই হয়নি আরে সোনুরাকে বিয়ে হোক তারপর গুরু কোনো ভুল ভাল বলেনি তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কাইন্ড ওভার ইয়ার টু সি মি আমি তাহলে আসি মেয়েটা তো খুব দেখতে সুন্দর রে আমার বাপির সঙ্গে মানাবে ভালো কি যে তুমি বলো মা এরা কোথায় আর আমরা কোথায় পয়সাটা কি হবে আমার বাপির উপরে গুলো কম থেকে সে দাদা আর ভাবনা নেই মা তো গ্রিন সিগন্যাল দিয়ে দিল Thank you.
সব ভাই দিনে দারুণ ছায়া ভারী
আমি রাখিপুরতে আসেন সনি, আমি ডিউটিতে এসেছি। হয়েছে হয়েছে, আগে রাখিবাদ মিষ্টি মুখ কর, তারপর না ডিউটিতে যাবি। আমার ক্ষমা করবেন মা, বিপ্লবদাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে। ইন্সপেক্টর, কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করছেন জানতে পারি কি? এখন নয়, সময় এলে ঠিক জানতে পারবে। অমর, যাকে তুই দাদা বলে দেখেছিলি তাকে নিজে হাতে গ্রেপ্তার করবি? উপায় নেই মা, আমি আইনের চাকর, কর্তব্যের চোখে বাবা মা ভাই বোন সব সমান। তোর মনে যদি এই ছিল তাহলে তাহলে সেদিন কেন তুই বাপিকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি? আমার সম্মুখে হারিয়ে আমি যেভাবে কেঁদে কেঁদে বোবা পাঠানের মতন হয়ে গিয়েছিলাম, আমার সেইভাবে বাপি যদি সেদিন চলে যেত পাথর হয়ে যেতাম কেঁদে কেঁদে। আর যে কালে তুই ওর গায়ে চিঠি দিয়ে যাচ্ছিস এ কলঙ্ক আমি বুঝবো কি করে রে? ভুল বুঝিত সনি, যেসব প্রমাণ আমি পেয়েছি তাদের বিপ্লবদাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। ইন্সপেক্টর, আপনি আপনার কর্তব্য করুন। শুনি শুনি, কেন না শুনি, বেঁধে দাও তোমার রাখি, বেঁধে দাও। এক হাতে বোনের রাখি আর এক হাতে হাত করা, এ সৌভাগ্য কজনই হয়? রক্ত দিয়ে যে বাঁচালো জীবন সেই এলো আজ পরাতে বাঁধো, রক্ত দিয়ে যে বাঁচালো জীবন সেই এলো আজ পরাতে বাঁধো, আমার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ি আর কি হবে ভাই, আমার কপাল মন্দ, গুরুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করেছে কোন দফা? আমার দফা রফা হয়ে গেছে, পুলিশ কি দফা লাগালো তা আমি কি করে? কিন্তু কেন অ্যারেস্ট করলো? সাজানো পুলিশ, আমি তোমার গুরুকে ছাড়িয়ে আনবো। অ্যাডভোকেট পাঁচুলু কোর্টে দাঁড়ালে জজরা থরথর করে কাঁপে। ইয়েস মি লর্ড, সামান্য এই চুরি কেস জন্য তুমি অত ব্যস্ত কেন? গুল মারছেন না সত্যি বলছেন? বিশ্বাস হচ্ছে না? এ আই আর বুক দেখেছ? যার আগে কত খুন খারাপি রেব রাহাজানি এক চুরিতে উড়িয়ে দিয়েছি, ইয়ে তো অতি সামান্য চুরি। এসব কথা আমাকে বলে কি হবে? কেমন করে হোক গুরুকে খালাস করো। খালাস পারবো না কেন? অল্পত পারবো, কিন্তু ওকালতনামা কর্তি বাবদ 40টি মুদ্রা ছাড়তে হবে। পারবে তো? তার জন্য ভাবছো কেন? তোমার গাড়ি আমার গ্যারেজে আছে, অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করে নিও। বেশ বেশ, এখন খুলে বলো ব্যাপারটা কি হয়েছে।
কুমার গুরু সত্যি সত্যি চুরি করেছে না করেনি? উকিলের কাছে কিছু লুকিও না। নমস্কার ঠাকুর মশাই। ঠাকুর তোমার মঙ্গল করুন। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য কেন? এই জুয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটা পাত্র দেখেছি, কিন্তু সে পাত্র আমার পছন্দ হচ্ছে না। জুয়ের বিয়ে ঠিক করেছ? জুয়ের মতামত নিয়েছ? জুয়ের মতামত? তুমি কি জানো না, সেই ছোট্টবেলা থেকে জুই আর অমর দুজন দুজনকে কত ভালোবাসে। জানি, কিন্তু অমর কত বড় চাকরি করে, তাই আপনার কাছে আসতে আমার সাহস হচ্ছিল না। তাহলে আমার অমরের হাতে তোমার জুয়েকে দিতে তুমি রাজি তো? এ কথা আবার জিজ্ঞেস করছেন কেন? আপনি সাক্ষাৎ ভগবানের মতো আমার কাছে এসে কত বড় পুণ্যদায় থেকে আমাকে মুক্ত করলেন। আজ থেকে আপনি আমার ঠাকুর মশাই নয়, আমার বেয়াই মশাই। আমি তুলে নেবো
ভালো তোমার সোনা তোমার চোখে ছড়িয়ে দেব স্বপ্ন দেখার জুতা সোনাকে নাচে ভালো তোমার সোনা ইউর অনার আসামি বিপ্লব দাস একজন পাকা ছোড়া কারবারি মাকালি গ্যারেজে যেসব গাড়িগুলো আসে সেগুলো নিজের ছোড়া কারবারের জন্য ব্যবহার করে WMA 9193 গাড়ি ও সেই উদ্দেশ্যে ব্যবহার করেছে এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী সেই গাড়ির মধ্যে মাদক দ্রব্য পাওয়া গেছে নিজেকে গ্যারেজে মেকানিক সাজিয়ে পুলিশ এবং জনসাধারণকে ধুলো দিয়ে যে গর্হিত অপরাধও করেছে তার জন্য আমি মহামান্য আদালতের কাছে তার কঠোর দণ্ড প্রার্থনা করছি দ্যাটস অল ইওর অনার অ্যাডভোকেট পানথলু আপনি কি কিছু বলবেন নো ইওর অনার আমার মাননীয় পাবলিক প্রসিকিউটর বন্ধু যে চমৎকার যুক্তি দিয়েছেন এতে স্পষ্ট জানা যাচ্ছে আসামি বিপ্লব দাস অপরাধ সঙ্গে জড়িত আমি আমার মৌখিক তরফ থেকে কোন যুক্তি আনছি না বরং আমার বন্ধুকে এই চমৎকার কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সত্যি উনি কোর্টে এমন নাটকীয় ভাবে যেসব কথাগুলো বললেন তার জন্য উনি আমার নমস্য শুধুমাত্র একটাই প্রশ্ন জানবার জন্য আমি করতে অনুমতি চাইছি আমি শুধু জানতে চাইছি এখানে যে কলমটা ছিল সেইটা এখন নাই কেন গেল কোথায় সত্যি হলো কলম তো নাই একটু আগেই ছিল এখানে নাই তার মানে চুরি হয়েছে আই অবজেক্ট মি লর্ড এসবের সঙ্গে কেসের কোন সম্পর্ক নেই আছে ইওর অনার কারণ চুরাই কলমটা আমার মাননীয় বন্ধু পকেটে আছে আমি তো চুরি করিনি আপনি চুরি করেননি আমি চুরি করে আপনার পকেটে রেখেছি তাহলে আপনি চোর হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড ইওর অনার আমার মাননীয় বন্ধু পকেটে চোরাই কলম বেরিয়েছে তবু সে চোর নয় চোর অন্য লোক ঠিক এইভাবে ইওর অনার আমার মকিলকে চোর সাজানো হয়েছে বিপ্রদাস গাড়ি যে রাস্তায় পুলিশ শর্ট করেছিল তাও পুলিশ রিপোর্টের প্রমাণ আছে এও প্রমাণ আছে পুলিশ গাড়ি সার্চ করে কিছুই পায়নি পরে অন্য লোক তার গাড়িতে মাদকদ্রব্য রেখে বিপ্লবকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করেছে আমার জিজ্ঞাসা তাহলে প্রকৃত অপরাধী কে আমার মকিল বিপ্লব না অন্য কেউ যে এই হীন ষড়যন্ত্রের নায়ক দ্যাটস অল ইওর অনার আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে প্রমাণযোগ্য কোনো অভিযোগ না থাকায় মামলার সমস্ত বিবরণ শুনে আসামি বিপ্লব দাসকে আদালত সসম্মানে মুক্তি দিল গুরু পান্তলু ভাই কামাল করে দিয়েছে তুমি তুমি এখানে কেন এসছো আমাকে হাজতে পাঠিয়ে মজা দেখতে তোমাদের অনেক টাকা সেই টাকার জোরে আমাদের মতো মানুষগুলোকে তোমরা খেলা করো আনন্দ পাও যাও আমার সামনে থেকে চলে যাও গুরু কি হচ্ছে তুমি কাকে কি বলছো তুমি চুপ করো আমি কারো দয়া করুণা সংবেদনা কিছু চাই না কিছু চাই না গুরু মিছে মিছে তুমি রাগ করছো সিঁদুর কোনো দোষ নেই যে গাড়ি করে সকালে আমাকে পৌঁছে দিয়ে গেছে তুমি চুপ করবে গুরু যাও Thank you.
হয়ে তোকে পাঠিয়ে দেবো আমার কাছে। জিতেন চৌধুরী, জিতেন চৌধুরী। জেনবে, হ্যাঁ জেনবে। রুবি, তুমি তাহলে একটা মেকানিকের জন্য। কি তুমি বুঝতে পারছো না রুবি, তোমার একটা সামান্য মেকানিকের জন্য এত দরদ কেন? শুধু সে নির্দোষ বলে, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন এরকম ভাবে? কি বললি, কি ক্ষতি করেছে? সে আমার গাড়ি নিয়ে নিজের পাপ ব্যবসায় কাজে লাগিয়েছে, তাই পুলিশ গাড়িকে ফলো করে সন্দেহ করছে আমাকে। পুলিশের সন্দেহ হয়তো মিথ্যে নয় বাবা। রুবি, রাগ করো না, এখানকার সমস্ত ঘটনা তোমার বিরুদ্ধে যাচ্ছে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, তুমি নিজে গাড়িটা থানায় নিয়ে গেছিলে এবং তুমি নিজে ওই পুলিশকে প্যাকেটগুলো দেখিয়েছিলে। তার আগেই গুন্ডারা ওকে মারধর করে। ও, তুমি তাহলে ওর পক্ষ নিয়ে ওকালতি করতে আরম্ভ করেছো? এটা ওকালতি নয়, আমার অবাক লাগছে তুমি জিতেন চৌধুরী। রুবি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, অমন লোকের সঙ্গে সম্পর্ক রাখলে শেষ আমি বাধ্য হয়ে। আমার যথেষ্ট বয়স হয়েছে বাবা, আমার ভালো মন্দ আমি নিজেই খুব ভালোভাবে বুঝতে শিখেছি। আমার সম্বন্ধে চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। ও, তাহলে সেই ছেলেটা? বাপি, 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 তবে কি অন্যায়কে মুখ বুঝে সহ্য করে নেব? আমাকে যারা মারতে চেয়েছিল তাদেরকে আমি পুজো করবো? তুই কি একবারও ভেবে দেখেছিস বাবা, তুই ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কি আছে? তোর যদি একটা কিছু ভালো মন্দ ঘটে যায় কে দেখবে? আমি সমাজের মুখ দেখাবো কি করে? তাই বলে আমি কি চুরি করে ঘরে বসে থাকবো? বেশ, তোর যদি তাই ইচ্ছে তাহলে তার আগে তুই আমাকে সনিকে গলা টিপে মেরে ফেল। এইভাবে তিল তিল করে মরাচ্ছিস, তবু নিজের ছেলের হাতে মরে অনেক শান্তি পাবো। মেরে ফেল আমাদের, মেরে ফেল। আমাকে বুঝবার চেষ্টা করো মা, বদমাই জিতেন চৌধুরী। কি বললি? জিতেন চৌধুরী, তুই কি জানিস ওই শয়তানটার জন্য তো বাবা জেলে গেছে। বাবা তো ওর জন্য জেলে যায়নি, গেছে নিজের দোষে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার শক্তি যার নেই সে ফিরু। বাবা, অন্যায় না করে যে যাবজ্জীবনের কারাদণ্ড মাথা পেতে নিয়েছে সে একটা কাপুরুষ। আমাকে মারো, যত খুশি মারো, আমি হাজারবার বলবো যে অন্যায় করে সে যতটা দোষী, যে অন্যায় সহ্য করে সে তার চেয়ে অনেক বেশি দোষী। যে বাবাকে তুমি মহাত্মা বলছো সে আমার জন্য কি করেছে? কি বললি তুই? তোর বাবা তোর জন্য কিচ্ছু করেনি, তোর বাবা দেশের জন্য একটা হাত বলি দিয়েছে, সত্যের জন্য জেলে গিয়েছে, আর সেই বাবাকে তুই এত ছোট করছিস। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সামনে থেকে বেরিয়ে যাচ্ছি, আর কোনদিন তোমার সামনে আসব না। দাদা, দাদা, মা, মা, তুমি দাদাকে ফেরাও, মা, দাদাকে ফেরাও, দাদা যেমন সত্যি ছেড়ে চলে যাচ্ছে। একটা দাদা তো ছোটবেলাতে চলে গেছে, আমি কাকে দাদা বলে ডাকবো বলো মা, বলো। ফেরাও, তুমি ফেরাও।
চলে যাক, সব চলে যাক, তুইও চলে যা। যে ছেলে বাপকে সম্মান দিতে জানে না, সে ছেলে নয় সত্য। অমন ছেলের মুখ দেখাও পাপ, আমি মাগুলো বলছি, অমন ছেলের মুখ দেখাও পাপ। গুরু, গুরু, এ কি হচ্ছে? মা একটু বকেছে, তার জন্য এমন করছো? তুমি চুপ করো। চুপ করব? কেন চুপ করব? কেন চুপ করব? আমি একটা মা হারা অনাথ ছেলে, মায়ের দেহ কি আমি জানি না। তোমার মা তুমি তার উপর রাখবে, অভিমান করবে, অভিমান করবে, আমি কি তোমায় বাধা দেব? আমার মা নেই, তবু আমি জানি মায়ের বকুনি ভগবানের আশীর্বাদ। সে যেমন পবিত্র, মায়ের বকুনি ঠিক তেমনি পবিত্র। এই যে সোনার বিস্কিট, তাহলে তো একে পুলিশ কাস্টডিতে দিতে হবে, মনে নেই? এর জন্য তুমি হাজতে গিয়েছিলে? তোমার মাথা ঠিক আছে তো? না সোনা দেখে এটা পুলিশে দিলে পুলিশ কি তোমায় মেডেল দেবে? তোমাকে জেলে পুরে দেবে, তোমার সঙ্গে আমাকেও। এত সোনা, আমাদের ভাগ্য ফিরে গেছে। আজকের দুনিয়ায় সবার উপর টাকা সত্য, তার উপরে কিছু নেই। এই সোনার বিস্কুট হাত ছাড়া হলে গ্লুকোজ বিস্কুটও পাবে না। কি গুরু, কি ভাবছ? শনি, 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 আমি লটারি পেয়েছি। লটারি? হ্যাঁ, খোদা জব দেতা হয় তো ছাপ্পর ফাড়কে দেতা হয়। গুণধর গুণের স্বাগত ঘুড়ি ভরে দিল ঝাঁপির বেতর, গুণধর গুণের সাগর ঘুড়ি ভরে দিল ঝাঁপির বেতর। গুরু তোরা বিধায় ভজন আমার এখন বুয়া বারো, বাবা তুমি এলো, বাবা তুমি এলো, বালাজি বাবার কপালে ছিল, বাবা তুমি এলো, বাবা তুমি এলো। কুলমণি কুল ডোবালো এতদিনে তরি কুলে এলো, কুলমণি কুল ডোবালো এতদিনে তরি কুলে এলো। হলো নিজে বেঁচে গেল তাই তো মোদের লাভ হলো, বাহ বাহ দিন ফিরলো, বাহ বাহ দিন ফিরলো, লটারির ধন ঘরে এলো, বাহ বাহ দিন ফিরলো, বাহ বাহ দিন ফিরলো। সর্বনাশ আজ আমাদের পৌষ মাস, কারো হলো সর্বনাশ আজ আমাদের পৌষ মাস। ডুবলো চোলা ফাটলো পাথর, ভাগ্য আমার বদলে গেল, বাবা সুদিন এলো, বাবা সুদিন এলো, বালাজি বাবার কপালে ছিল, বাবা সুদিন এলো, বাবা সুদিন এলো।
ধনমনি ধন যে আমার ধন রেখে দেব ভরে লকার ধনমনি ধন যে আমার ধন রেখে দেব ভরে লকার মকান থেকে টাকা পেলাম সোনার অঙ্গ বাবা শুধু মেলো বাবা শুধু মেলো বালাজি বাম্পার কপালে দিল বাবা শুধু মেলো গুণধর গুণের সাগর ঘড়ি ভরে দিল ঝাঁপির ভেতর গুণধর গুণের সাগর ঘড়ি ভরে দিল ঝাঁপির ভেতর সরু করা বিষয় ভজন আমার এখন পুয়া বারো বাবা শুধু মেলো বাবা শুধু মেলো বালাজি বাম্পার কপালে দিল বাবা মা কোথায়? সমুদ্র দাদা বাবার খুব শরীর খারাপ, মা সেখানে গেছে। অমরের বাবা জুয়েল, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, ঠাকুর আমাকে ক্ষমা করে দাও, ঠাকুর আমাকে। ওই তোর এসে গেছে বাবা, দেখো তোকে এনেছি। কে? মণি বৌদি, তুমি এসেছ? আপনি আপনি আমাকে চেনেন ভট্টাচার্য মশাই? তুমি আমাকে চিনতে পারোনি বলে কি আমিও তোমাকে চিনতে পারিনি? আমি যে তোমার কাছে ঋণী মণি বৌদি। আমি সেই মধুপুর মন্দিরে ভট্টাচ মশাই। কি বলছেন ভট্টাচ মশাই? হ্যাঁ বৌদি, আমি উপরের তা শুনতে পাচ্ছি। তোমার দেনাটা শোধ করতে পারলে আমার মুক্তি। আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না ভট্টাচ মশাই। যেদিন গ্রামে তোমার বাড়িতে আগুন লেগেছিল তোমার নিশ্চয়ই মনে আছে। ঠিক সেই রাত্রে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছিল। কি হয়েছে? আপনার কপালে সন্তান নেই ঠাকুরমশাই, না হলে তিন তিনবার এরকম হয়। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? আপনি ভেতরে আসুন ঠাকুরমশাই, খুড়িমার অবস্থা খুব খারাপ, উনি বোধ হয় বাঁচবেন না। না না, আমি আজকে মদ খেয়েছি, পুণ্যের পূজারি হয়ে মদ খেয়েছি, পাপ হলো তো ভুলেই গেল আমার। আমি আরো খাবো, আর মদ খাবো। তুমি আমার তিন তিনটে ছেলেকে নিয়েছ, তবু হাত মিটল না, শেষে আমার বউকেও মেরে ফেললে। তোমার পূজার এই কি পুরস্কার বলো? তুমি কি পাপ করেছি যার জন্য তো দণ্ড দিচ্ছ বলো? চুপ করে থেকো না, চুপ করে থেকো না, বলো বলো। বলো, চুপ করে থাকলে একটা পাথর এনে তোমাকে আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলব। এ তো সত্যের ছেলে, একেও তুমি সাপে ছোবল মেরেছ, সত্যকে তুমি জেলে পাঠিয়েছ, সত্যের পরিবারকে তুমি পথে ভিগিরি করেছ। দাও, শেষ করে দাও পৃথিবীটা, ভেঙে চুরে চুর মার করে দাও সবকিছু। দেখব দেখব আজকে তোমাকে কে বাঁচায়, তুমি না ঠাকুর? আরে দেখাও তোমার শক্তি, দেখাও তোমার মাহাত্ম্য। যদি না পারো আজ তোমার শেষ দিন। Thank you.
করে বল, বুঝবি না? তা না হলে যে আমি শেষ করে দেব, থেকে চুর মার করে দেব সবকিছু, বল। তবে নেই ঠাকুর, তোমার দেখে নিলাম ঠাকুর, তোমার মায়া তো দেবতাতে অজানা, আমি তো নগণ্য মানুষ, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাবো ঠাকুর, মনি বৌদিকে কোথায় খুঁজে পাবো? মনি বৌদি, মনি বৌদি, এই বর্ষা রাত্রে আমি তোমায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তোমার ছেলেকে নিয়ে আমি গ্রাম থেকে চলে এলাম শহরে, মরণের মুখ থেকে বেঁচেছিল বলে ওর নাম দিয়েছি অমর। সেদিন ছেলের মন্দিরে তোমার সঙ্গে প্রথম দেখা হল, আমি তোমায় পড়তে পারি, ওকে ছাড়তে আমার মন চাইনি, কিন্তু কিন্তু এখন তো আমার শেষ সময়, এখনো যদি প্রকৃত সত্য আমি না বলি তাহলে যে আমাকে নরকে যেতে হবে বৌদি, বৌদি তুমি ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো। আপনি এম করে বলবেন না ভক্তির পুরুষে, আপনি এরম করে বলবেন না, আপনি তো মহাপুণ্যবান, আপনি আমার সমুকে মানুষ করেছেন, ও তো আপনারই ছেলে। সত্যি বলছো বৌদি, তুমি আমায় ক্ষমা করে দিয়েছ, তাহলে ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে। বাবা অমর, এই তোর মা। জুঁইকে বউ করার জন্যে ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম, বউ এসেছিল আমার ভাগে নেই। আমি তোমার জন্মদাতা নই, তবু আমার একটা জন্মদাতা বলো বাবা, আমার বোকা তুমি করো। বৌদির নাম করতে করতেই বৌদি হাজির। কে বৌদি? আরে সেই কারওয়ালি রুবি ম্যাডাম, ওখানে যা। একে জানিস? এ হচ্ছে জিতেন চৌধুরীর মেয়ে। দাঁড়া আমি আসছি। এই কোথায়? বৌদির কাছে যাচ্ছি। যা 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 যা।
হ্যালো, আপনি আমার উপর এখনো নিশ্চয় রাগ করে আছো? কারোর উপর রাগ করার অধিকার আমার নেই। হ্যাঁ রুবি, আই লাভ ইউ। আমি আসি। সিনেমার লাভ সিন সব অ্যাক্টিং। অ্যাক্টিং? জিতেন চৌধুরীকে একটা ধাক্কা দেবো, এটাই আমার প্রথম চা। ফার্স্ট স্টেজ অফ রিভেঞ্জ। সে আমার সর্বনাশ করেছে, আমার বাবাকে জেলে পুরেছে। আসুন, জেলেতে আপনার ভালো কাজের জন্য সরকার আপনার দণ্ড 2 বছর কমিয়ে দিয়েছে। ধন্যবাদ। এরপর আপনি কোথায় যাবেন? বাড়ি। বাড়ি? বাড়িতে আপনার কে কে আছে? আমার বউ, 2 ছেলে আর 1 মেয়ে। আজ আমি ফিরে যাব আমার সে ছোট্ট সময়। তোমার হৃদয়ের মধ্যে একটু জায়গা পেলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। শুধু একটু চিন্তা কর, তুমি আমার হৃদয়ের ভেতর রানী হয়ে থাকবে। কি মা, এত বড় আনন্দের দিনে তুমি কাঁদছো? না কাঁদিনি, এ তো আমার আনন্দ। চলো চলো ভেতরে চলো, এসো তোমরা। আমি জানতে চাইছি এটা কি দাদা আনতে বলেছিল? দাদা আনতে বলেছিল? এত বড় মাছ কোথেকে পেলে? বঙ্গোপসাগর থেকে। তাহলে কি খাওয়াটা জমবে? মাছের চপ, মাছ ভাজা, মাছের কালিয়া, দই মাছ আর মাছের ঝোল। হ্যাঁ, তাহলে তুমি সব রাঁধতে তো? আমি তো রাঁধতে জানি না। খানসামা করবে না? তোমাদের তো সব বড় লোকের ব্যাপার, কুকু পাবো কি খানসামা? আচ্ছা ছোট বৌদি, তুমি তাহলে রাঁধবে তো? আমি তো নিরামিষ, মাছ খাই না। মাছ রাঁধবো কেমন করে? কি হলো, একজন রান্না জানে না আরেকজন মাছ ছোঁয় না। মা শুনে যাও তোমার বউদের কথা। বউ শুধু ঝেঁচি এ ঘরে নাচবে নাকি? বউ শুধু ঝেঁচি এ ঘরে নাচবে নাকি?
আমি সব কিছু পেয়ে গেলাম। সত্যদা? না 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 না, তুমি কেন সত্যদা হতে যাবে? সত্যদা তো জেলে আছে, সত্যদা জেলে আছে আমার জন্য। হ্যাঁ জেলে, আমি নিতাই হই কি না হই, তোমার কি যা আছে? হ্যাঁ তোমার কি যা আছে? আমি এখানে সত্যদার জন্য অপেক্ষা করে থাকব, যেদিন ও জেল থেকে বেরিয়ে আসবে আমি ওকে সব কিছু বলে দেবো, সব কিছু। তোমায় কেন বলবো, যাও 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 যাও। চৌধুরী সত্যদার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমি নিজে দেখেছি। হ্যাঁ নিজে দেখেছি। মনু বৌদি বাচ্চাদের নিয়ে কোথায় চলে গেল কেউ জানে না, আমিও না। তুমি জানো? তুমি কি করে জানবে বলতো? আমি সত্যদার জন্য এখানে কতদিন অপেক্ষা করে থাকবো? কোথায় সত্যদা? আমি অপেক্ষা করে আছি। জিতেন চৌধুরী কোথায়? না নাম আমার সামনে, সে আমার চম্পাকে খুন করেছে, এই সত্যদাকে নির্দোষে জেলে পাঠিয়েছে, সত্যদার পরিবারকে রাস্তার ভিখিরি করে দিয়েছে। সত্যদা তুমি কবে আসবে? আমি তোমার অপেক্ষায় রয়েছি। সত্যদা তুমি কবে আসবে? সত্যদা আমি তোমার অপেক্ষায় রয়েছি। আমি জিতেন চৌধুরীকে ছাড়ব না। রবি, আমি জানতে চাই এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? বিপ্লবের বাড়িতে। বিপ্লব? ওই সামান্য মেকানিক? সে এখন সামান্য নয় বাবা, সে এখন তোমারই মতো সমাজে সুপ্রতিষ্ঠিত একজন। হতে পারে, কিন্তু ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কেন? আমি ওকে ঘৃণা করি। আমি ওকে ভালোবাসি। রুবি! হ্যাঁ বাবু, আমরা বিয়ে করব। না, আমি বেঁচে থাকতে নয়। আর যদি করি? তাহলে মনে রেখো, তোমার জন্য এ বাড়ির দরজাটা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমারও শেষ কথা শুনে রাখো বাবা, আমি বাড়ি ছেড়ে দেবো কিন্তু বিপ্লবকে নয়। রুবি! সমস্ত বিচারক মন্ডলী এবছর 1989 মিস পিকন উপাধিতে সম্মানিত করেছেন মিস জ্যোতিকাকে। মিস জ্যোতিকা! ও আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি এই ক্রাউনকে নিলাম করে এর উপার্জিত টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিতে চাই। আমি মিস জ্যোতিকাকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রাউনের প্রথম ডাক শুরু হল। 1,000, 2,000, 1,00,000, 1,01,000, 1,02,000, 5,00,000। এলো সেই গ্যারেজের মেকানিক বিপ্লব দাস। 6,00,000, 10,00,000, 15,00,000, 15,01,000, 15,02,000, 15,03,000। Thank you.
বুঝতে পারছি না। গাছের আগা কাটলে গাছ বাড়ে, গাছের নিচ কাটলে অন্য গাছেরা বেড়ে ওঠার সুযোগ পায়, আর গাছের মধ্যিখানটা কাটলে গাছের খুঁটি ছাড়া আর কিছুই থাকে না। আমি জিতেন চৌধুরীর মধ্যিখানটা কেটে দিয়েছি, যার জন্য 15 লাখ টাকা লোকসান। আমাকে রাস্তা থেকে সরিয়ে দেবে, সর্বশান্ত করে দেবে একটা সামান্য মেকানিক? এখনো সামান্য মেকানিক নয় স্যার, মালদার লোক। দেখেন না ও ঠাটবার, ওকে কিন্তু আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। ওকে রাস্তা থেকে হটাতে আমি যাবো কেন? একটা সামান্য মেকানিক রাতারাতি কি করে এত বড় লোক হলো, সেটা ভাবার জন্য তো সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে। পুলিশ ভিজিলেন্স কি করবে স্যার? ইন্সপেক্টর অমর যে ও ছোট ভাই। আচ্ছা তাই নাকি? তাহলে তো মাছের তেলেই মাছটা ভাজতে হয়। কিন্তু ও যে আমাদের পুকুরি জাল ফেলেছে স্যার। মানে আমাদের রুগী মেম সাহেব ওর ফাঁদে পড়েছে স্যার। কথাটা এত দূর এগিয়ে গেল আর তুমি আজ আমাকে বলছো? ঠিক আছে, ওদেরকে বলে দাও রুগীর উপরে কড়া নজর রাখবে, আর যদি দরকার হয় তো ওর হাত পা বেঁধে দরজায় তালা দিয়ে দাও। তারপর আমি দেখছি ওর কত সাহস। জিতেন চৌধুরী। কে কে? সত্য। কোন সত্য? যে সত্যকে পৃথিবীর সব মিথ্যে মিলিয়েও মিথ্যেতে বদলানো যায় না। তুমি? যে সত্যকে খুনের অপরাধে তুই জেলে পাঠিয়েছিলি তাকে চিনতে পারছিস না? কোন সত্যকে আমি চিনি না। চিনিস না? আমি চিনি না। চিনিস না? না। 14 বছর পরে সে পুরনো হিসেবের খাতাটা খুলে দেখে তো তুই যাকে মিথ্যে খুনি সাব্যস্ত করেছিলি আর যে সত্যি খুনি হবে তোকে মেরে। সত্য তুই আমাকে বিশ্বাস কর, আমি কিছু করিনি, আমি কিছু জানি না, তুই আমাকে তেমন বিশ্বাস কর। বিশ্বাস করবো তোকে না? একবারই বেলতলায় যা, বারবার নমস্কার কর। সত্য তুই যা বলবি তাই করবো, তুই আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তুই আমার কি করবি? আমার ভাঙা সংসার জোড়া দিতে পারবি? জেলের মধ্যে 14টা বছর যে তিল তিল করে জ্বলেছে সেটা ফিরিয়ে দিতে পারবি? আমার বউ বাচ্চা কোথায় আছে সেখান থেকে এনে দিতে পারবি? আমি তোকে ছাড়বো না, তোর দুর্বি সহ করে তুলব। প্রত্যেকটা রাত্রি তোর কাছে হবে কালো রাত্রি, প্রত্যেকটা মুহূর্তে তুই প্রাণের ভয় কাঁপবি, কিন্তু মরবি না, তবেই আমার সাথে। পুলিশ ডিপার্টমেন্টে বদনাম হচ্ছে এদেরই জন্য। তাই নয় তো কি? বাড়িটাও দাদার না? একজন সামান্য মেকানিক হয়ে সে কিনবে অমন একটা প্যালেসিয়ান বিল্ডিং? এটা একটা চাল, বুঝলে? অমর ব্ল্যাক মানিকে হোয়াইট করবার জন্য তার দাদাকে ইউটিলাইজ করছে, একদম 2 নম্বরই। অথচ এমন ব্যবহার করবে কেন? কত সৎ পুলিশ অফিসার। কথাটা কি বললো? বলো বলো। চুপ করে গেলে কেন? আমি আমি ঘুষে পয়সা বাড়ি বাড়িছি। আমরা কি করে জানবো? সবাই বলছে অমর বাবুর পয়সা না খেলে ওর দাদা সামান্য একটা মেকানিক হয়ে অত বড় বাড়ি কি করে কিনল? দাদা কি আলাদিনে আশ্চর্য প্রদীপ পেয়েছিল? আমাদের মুখ বন্ধ করে কি লাভ হবে ভাই? এখন যে সারা শহর এই কথাই বলছে। শুনি ভালো করে দেখ, তোর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো রেখে দি। আমি একা পছন্দ করে কি হবে? বৌদিরা এসে যাক তখন করব। সনি তুই একটু ভেতরে যা, আমার দাদার সঙ্গে কথা আছে। দাদা আমি জানতে চাই রাতারাতি এত টাকা তুমি পেরে করতে? এ প্রশ্ন একজন ভাই তার দাদাকে করছে না একজন পুলিশ ইন্সপেক্টর একজন আসামিকে করছে? পুলিশ ইন্সপেক্টর হিসেবে প্রশ্ন তোমাকে করবার সময় আজ এসেছে। আমি যদি না বলি? সবাই সন্দেহ করছে যে অপরাধের সঙ্গে আমিও জড়িত।
এ প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। শুধু সন্দেহ করলে কেউ অপরাধী হয়ে যায় না, যথেষ্ট প্রমাণ চাই। ইচ্ছে করলে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। আরে এই চাচানো, সেদিন তুমি আমাকে অ্যারেস্ট করেছিলে, কারণ তখন আমি ছিলাম একজন সামান্য মেকানিক। কিন্তু আজকে তুমি কেন? তোমার ওপরওয়ালাও আমাকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ আমার পকেটে টাকা আছে, টাকা। তুমি কি জোর করে বলতে পারো এত টাকা তুমি খেটে রোজগার করছো? এই প্রশ্ন আমাকে না করে যাও জিজ্ঞেস করো তাদের, যারা লক্ষ লক্ষ মানুষের টুটি টিপে শোষণ করে বড় লোক হয়েছে। যাও ওদেরকে অ্যারেস্ট করো, যারা সমাজে শিরোমণি হয়ে অনেক ব্ল্যাক মানি আর বেহিসাবি সম্পত্তির মালিক হয়েছে। আর আমায় যদি জিজ্ঞেস করো আমি কোনো অপরাধ করি, সত্যি কথা বললে আমি তোমাকে সাহায্য করতে পারি। সাহায্য? কোথায় ছিল তোমার সাহায্য যখন মা আমাদের মুখে দুমুঠো ভাত জোগাবার জন্যে এ বাড়ি ও বাড়ি বাসন মেজেছে, সেলাই করেছে, ঝিকড়ি করেছে? আর যখন আমি গাড়ির গ্যারেজে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তিনটে টাকাও রোজগার করতে পারিনি, তখন কোথায় ছিল তোমার সমবেদনা? কোথায় ছিল তোমার সাহায্য বলো। আইনকে অমান্য করলে তোমার অসুবিধে পড়তে হবে। আইন? টাকা দিয়ে আমি আইনকে কিনে নিতে পারি ভাই? টাকায় আজকে দুনিয়ায় দিনকে রাত, রাতকে দিন করা যায়। বাপি তুই টাকার জন্য তুমি এত নিচে নেমে গেছো? টাকার জন্য জঘন্য কাজ করতে তোমার বিবেক একটু বাঁধলো না? সমুদ্র ঠিক কথাই বলেছে বাপি, তোদের বাবা সত্যি আর ন্যায়ের জন্য সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আর জেলে গেছে, আর সেই অহংকারে আমার মাথাটা এই সমাজে উঁচু হয়ে আছে। তুই সেই বাপের ছেলে হয়ে আমার উঁচু মাথাটাকে হেট করে দিতে পারলি? মা আমাকে বিশ্বাস করো, মা আমি সমু তুই এক্ষুনি ওকে গ্রেপ্তার করে নিয়ে যা। রাখি বন্ধনের দিন যখন তুই ওকে ধরে নিয়ে গিয়েছিলি আমি অনেক কান্না কেঁদেছিলাম রে, কিন্তু আজ আজ আমার চোখ দিয়ে একটা ফোঁটাও জল পড়বে না। তুই ওকে জেলে পুরে দে। মা আমি যা করেছি তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্যে, তোমাদের সবাইয়ের ভালো করার জন্যে, শনির ভালো দিয়ে দেওয়ার জন্যে, এটা কি আমার অন্যায়, তোমার অপরাধ? চল শুনো, আর এক মুহূর্ত এ বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তুমি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে মা? দাদা টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু মা মাকে টাকা দিয়ে কেনা যায় না। রাস্তায় তোর বাবা গেছে, আমিও সেই রাস্তায় যাচ্ছি। যেদিন তুই আবার সত্যিকারের ভালো ছেলে হয়ে সেই রাস্তায় ফিরে আসতে পারবি আমি আবার তোর কাছে ফিরে আসব, আমিও আবার তোর কাছে। আপনার লাগেনি তো?
আই এম সরি বলবি তো কি হয়েছে যা যা আমি জেল থেকে ফিরে এলাম, তুই আমায় এইভাবে কথা শোনাচ্ছিস মালতী? নাম দেখাবি? তুই জেলে গিয়ে আমাকে দরকে ছেড়ে দিয়ে গেলি। পুরোটা পাড়ার নাচার গুলো আমাকে ছাড়তে দিল না। আমি তাই এই ঝুঁকির দেশে মাথা গুঁজেছি। মেয়ের বিয়ে কি করলো? ছেড়ে গেল, বললো বাপ দাদি চোর, তার মেয়েকে ঘরে নেব না। বেকার ছেলেগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার আমার? একজন বৃত্তশালী অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আপনার অনুমতি দরকার স্যার। আমার আলাদা অনুমতি কি দরকার? একজন থানার ইনচার্জ হিসেবে সে অধিকার তোমার আছে। কিন্তু আসামির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কোনো সন্দেহ থাকলে তুমি তাকে অ্যারেস্ট করতে পারো। কিন্তু লোকটাকে? বিপ্লব দাস। বিপ্লব দাস? ও সেই মেকানিক? হ্যাঁ। তোমার বড়দা? আমার কাছে ভাই বড় নয় স্যার, আইন আর কর্তব্য বড়। আমি তোমার সততাকে প্রশংসা করছি আমার। কিন্তু স্যার, আমার সততা উপর মহলের সন্দেহ সৃষ্টি করেছে। তোমার ভাই যখন, তুমি জানতে পারলে না এত টাকা সে কোথায় পেল? কিন্তু আমি যতটুকু জানি বিপ্লব নির্দোষ। হ্যাঁ আমি ঠিক বলছি, সে 25 লক্ষ টাকা সোনার বিস্কুট আমাদের জমা দিয়ে তার পুরস্কার স্বরূপ সে পেয়েছে তার 20%। এই দেখো তার রেকর্ড। তুমি গর্ব করো আমার, তুমি এমন একটা ভাই পেয়েছ যাকে সমস্ত পুলিশ বিভাগ সম্মান করে। বরং যারা আসল অপরাধী তাদের আর হয়, যারা দীর্ঘদিন ধরে সবার চোখে ধুলো দিয়ে এই সমস্ত চোরা চালান চালিয়ে যাচ্ছে, যদি পারো তাদের আর হয়। দোকানে মারো না, মারলে তো কোনো কষ্টই পাবে না। আমি তোর সঙ্গে ছায়ার মতন ঘুরবো, তোর জীবন দুর্বিষহ করে তুলবো। প্রত্যেকটা রাত্রি তোর হবে কালো রাত্রি, প্রত্যেকটা মুহূর্ত তুই প্রাণের ভয় কাটবি। কি তো মরবি? আমি তোকে মারব না। তুই মরবি না, মরবি না, তুই মরবি না। কেমন আছে? কি হয়েছে স্যার? আমি যা বলছি তাই করো, ওদিকে খোঁজো, যাও যাও। স্যার রুবি ম্যাম সব নেই স্যার। নেই? বলেছিলেন ও আসেনি, কিন্তু আমি ঠিক জানি সে এসেছিল। রোজ হাতে আসে, ও আমার জীবনকে হেল করে দেবে বলেছিল, আমাকে তিলে তিলে মারবে বলেছিল। ওই আমার রুবিকে তুলে নিয়ে গেছে। কিন্তু ওকে আমি কখনো দেখিনি, চিনবো কি করে? সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে,
ওই হচ্ছে বিপ্লবের বাবা, মুখে একরাশ দাড়ি, একটা হাত নেই। ওই বাপ ছেলে মিলে আমাকে সর্বশান্ত করার আগে আমি পিঁপড়ের মতো ওদের টিপে ধরব। আমি ঠিক জানি ওই আমার রুবিকে উঠে নিয়ে গেছে, আর দেরি করো না, যাও যাও। ওকে স্যার। রুবি, তুমি কেন এসেছ? কি কাটা খায় নুনে ছিটে দেবার জন্য? হ্যাঁ, ওরা সবাই চলে গেছে, সবাই চলে গেছে। যাও যাও, তুমিও চলে যাও। আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি, সবটাই ছিল অভিনয়। যে জিতেন চৌধুরী আমার মাথায় কলঙ্ক দিয়েছিল, তার মেয়েকে আমি ভালোবাসতে পারি? নো, নেভার। বিপ্লব, আমার আপন জনেরা আমায় ছেড়ে চলে গেছে, তুমি কি ওদের চেয়েও আমার আপন? তুমি তুমি কথা বলতে পারলে? প্লিজ, তুমি তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে দুঃখ দেবার জন্য আসিনি বিপ্লব, আমি চিরদিনের মতো ঘর ছেড়ে চলে এসেছি তোমার কাছে থাকবো বলে। তুমি যদি আমার গ্রহণ না করো তাতে আমার ক্ষতি নেই বিপ্লব, তোমার কাছে শেষ অনুরোধ, নিজেকে এভাবে নষ্ট করো না। আজ আমিও তোমার মতো একা, পৃথিবীতে আপনজন কেউ নেই, কেউ নেই। হয়তো আমাদের আর কোনোদিন দেখা হবে না। চলো রুবি, রুবি, আমি জানতাম না রুবি তুমি আমাকে এত ভালোবাসো। বাবা এসেছিল, আমার সঙ্গে দেখা না করে কেন চলে গেল? কই কই, কেউ তো নেই এখানে? তুমি শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা।
আমি তোর মতন ভীতু কাপুরুষ নয় জিতেন চৌধুরী, যে একটা নিরীহ মেয়েকে তুলে নিয়ে আসবো। আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমার মুখ থেকে একটা কথা শুনবি না? বলবি না তাহলে? আমার রুবিকে কোথায় লুকিয়ে রেখেছিস বলবি না তাহলে? যতক্ষণ না মুখ খুলিস ততক্ষণ এই চাবুক এইরকম চলবে। বল কোথায় রেখেছিস? বল বল বল। 14 বছর জেলে কাটিয়ে এখনো তোর বিশ্বাস ভাঙেনি? মনে রাখ, তুই সত্যি কথা না বললে আমিও তোর মেয়েকে তুলে নিয়ে আসবো। না না, আপনি সত্যি তো আমার সঙ্গে আমাকে যা সাথে দিবি দেখে আমার ফেলে। তুই সেদিন আমায় ভয় দেখিয়েছিলি না? আমার জীবন দুর্বিষহ করে দিবি, আমার প্রত্যেকটি রাত্রি কালো রাত্রি হয়ে যাবে। এখন আমি আমি তোর জীবনকে দুর্বিষহ করে দেব, তোর প্রত্যেক মুহূর্তকে কাল মুহূর্ত করে দেব। তারপর তুই জানবি জিতেন চৌধুরীর আসল রূপ, তারপর জানবি। আপনি বিপ্লববাবুর মা? বিপ্লববাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, উনি বেহুশ হয়ে হসপিটালে আছে। আপনি আমার সঙ্গে আসুন। WMA 9193, এ তো সেই গাড়ি। মা সোনি এটা কোথায় যাচ্ছে? জিতেন চৌধুরীর চারা আমাকে খবর দিতে হবে গুরুকে। জিতেন চৌধুরী চাল করে মা সোনিকে তুলে নিয়ে গেছে। কি বলি? জিতেন চৌধুরী মা সোনিকে নিয়ে গেছে, কিন্তু কোথায় সে আমি জানি না। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে মা শুনি তোমার দেখতে গেছে। গাড়ির নাম্বার WMA 9193। তুমি ব্যস্ত হয় না বিপ্লব, আমি জানি ওরা কোথায় আছে। এসো চলো। মারা যাওয়ার আগে আজ ভালো করে দেখে নে সত্য, 14 বছর বাদে তোর পরিবারকে এনে তোর সামনে দাঁড় করিয়েছি। ভালো করে দেখে নে, দেখে নে। বিনা দোষে আমার স্বামীকে জেলে পাঠিয়ে তোর মনে শান্তি মেটেনি? জিতেন চৌধুরী আমিও বলে রাখছি, সতী নারীর চোখের জলে তোর সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাবে। না না না, চোখের জলের আগুনে কিছুই পড়ে না গো। তোমার স্বামী যে জেল ভুগেছে নিজের ভাগ্যের দোষে, নিজের দোষে। আজকে যে নিজে এখানে এসেছে তা সে নিজের ইচ্ছায়। ওকে জিজ্ঞেস করো আমার মেয়ে রুবি কোথায়। যতক্ষণ আমার মেয়ে ফিরে না এসেছে ততক্ষণ তোমরা এখান থেকে মুক্তি পাবে না। বলে না, বলে না ওকে। তুমি কি জানো না ওকে নিচ্ছ? ও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। আমার বিশ্বাস করো মা, আমি জানি না ওর মেয়ে কোথায়। কি বললি? বললি না? তাহলে তুমি বাবা ওদের ছেড়ে দাও। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, ভালোই হলো, ভেরি গুড। পরিবারটা অর্ধেক ছিল পুরো হয়ে গেল। আমার ছিল
दाओ कर दाओ एक दो तीन चार पाँच छह दस बलते रहा कमल लगी थे बाबा सुन ले लो बाबा सुन ले लो बाबा तू ले लो बाबा जितन चौधरी এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।